অতিবৃষ্টির জের ছাড়া হলো 7,000 কিউসেক জল। শিউরি তিলপাড়া ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে। নদী জলস্তর বেড়ে যাওয়ার ফলেই এই জল ছাড়া হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। বীরভূম জুড়ে বহু এলাকায় এই মুহূর্তে প্লাবন পরিস্থিতি তৈরি হয়েছে। সর্বশেষ কি আপডেট রয়েছে জানাবেন, আমাদের সঙ্গে রয়েছেন প্রসেনজিৎ মালাকার, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। প্রসেনজিৎ, দেখো প্রথমেই তোমাকে বলি যে বৃষ্টির কারণে ইতিমধ্যে আমরা যেটা জানতে পারছি যে তিলপাড়া ব্যারেজ থেকে 7,000 কিউসেক জল ছাড়া হয়েছে, এবং শুধুমাত্র তিলপাড়া নয়, তার পাশাপাশি কিন্তু বিভিন্ন ব্যারেজ থেকে ইতিমধ্যে জল ছাড়তে শুরু করেছে এবং প্রত্যেকটি বীরভূম জেলার যে নদী সেই নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি জানো যে ইতিমধ্যে লাভপুর এলাকায় প্লাবনের আশঙ্কা রয়েছে, কঙ্কালীতলা মন্দির প্রায় কার্যত জলের তলায় ক্ষতিপীঠ, অন্যদিকে গোয়ালপাড়া ব্রিজ সেটাও কার্যত জলের তলায়, যাতায়াত বন্ধ, এবং বিভিন্ন শিউরির এলাকাতে সেখানে রাস্তার উপর জল থাকার জন্য যাতায়াত বন্ধ রয়েছে। এবং তার পাশাপাশি একদিকে যেমন এই জল বৃদ্ধি, সেরকম বিভিন্ন এলাকাতে আমরা দেখতে পাচ্ছি যে মাটির ঘর ভেঙে আহত হওয়ার সংখ্যাটাও কিন্তু বেশ বেশি। অর্থাৎ এখনো পর্যন্ত প্রশাসনিক সূত্রে সঠিকভাবে না জানা গেলেও এখনো আমরা যেটা জানতে পারছি যে বেশ কয়েকজন ইতিমধ্যেই বীরভূম জেলায় মাটির ঘর পড়ে বিভিন্নভাবে বৃষ্টির কারণে পড়ে যাওয়ার কারণে আহত হয়েছে, এবং ক্রমে যত সময় গড়াচ্ছে তত কিন্তু নদীর জল আরো বৃদ্ধি পাচ্ছে, বিপদসীমার উপরে ইতিমধ্যেই বইছে জল এবং আরো বিপদসীমার উপরে বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। বীরভূমের যে দুটি মূল নদী কার্যত অজয় নদী এবং তার পাশাপাশি মহিরাক্ষী, দুটি কার্যত জল কিন্তু এই মুহূর্তে বিপদসীমার ঊর্ধ্বে। এবং তার পাশাপাশি তিলপাড়াতে থেকে তোমার যেমনটা বলছিলাম যে 7,000 কিউসেক জল ছাড়া হয়েছে এবং আরো জল ছাড়া হবে এমনটাই কিন্তু আমরা প্রশাসন সূত্রে জানতে পারছি, কারণ যেহেতু যে পরিমাণ বৃষ্টি হচ্ছে এবং এখনো পর্যন্ত বৃষ্টি চলছে বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।